বনানীতে তরুণী ধর্ষণের কথা স্বীকার ব্যবসায়ী পুত্র বাহাউদ্দিন ইভানের, জানিয়েছে র‍্যাব। আজ আদালতে হাজির করা হচ্ছে তাকে। মধ্যপ্রাচ্য থেকে অবৈধ পথে প্রতিদিন আসছে কোটি কোটি টাকার সোনা, জড়িত লাগেজ পার্টির 2500 সদস্য। মোটাছাড়া সব ধরনের চালই বিক্রি হচ্ছে আগের দামে, কমেছে মাংস ও চিনির দাম, স্বাভাবিক সবজির দরও। এবং বন্যায় বিপর্যস্ত মৌলভীবাজার ও সিলেটের লাখো মানুষ খাদ্য ও পানীয় সংকট, পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার অভিযোগ।